আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার সর্ববৃহত্তম মোটরসাইকেল কেনাবেচার হাটে চলে এসেছি। এখানে হাজার হাজার মোটরসাইকেল আসে। প্রতি শুক্রবারে জুম্মার নামাজের পর থেকেই শুরু হয়ে যায় কেনাবেচা। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার বিভিন্ন মডেলের মোটরসাইকেল। এখানে শুধু যে চুয়াডাঙ্গা জেলার থেকেই আসে তা নয়, এখানে কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, এমনকি যশোর থেকেও অনেকেই আমাদের এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাটে মোটরসাইকেল কেনা বেচার জন্য চলে আসেন। দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অনেক মোটরসাইকেল সাজানো রয়েছে। আসলে এতই মোটরসাইকেল আছে এখানে, যেটা আমি ওখানকার যারা স্থানীয় কিছু লোকজন আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এমনও কিছু কিছু হাট আছে যেখানে আপনার প্রায় 10,000-এর বেশিও মোটরসাইকেল এখানে তারা আনা নেওয়া করে। দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের মোটরসাইকেল এখানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। কেউ কিনতে এসেছে, আবার কেউ বা বিক্রি করতে এসেছে। এখানে মোটরসাইকেলের দাম মনে করেন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ হাই কোয়ালিটির মোটরসাইকেল আপনারা এখানে এই আলমডাঙ্গা হাটে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার এমনকি যশোর থেকেও অনেকে মোটরসাইকেল কেনার জন্য আসে, কুষ্টিয়া থেকে আসে, আলমডাঙ্গার স্থানীয় যারা আছে তারা তো আছে, চুয়াডাঙ্গা থেকে যায়, মেহেরপুর থেকে যায়, ঝিনাইদহ থেকে যায়, জীবননগর থেকে যায়, অর্থাৎ আশেপাশে যত জেলা আছে তারা কিন্তু সবাই আমাদের এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাটে এসে কিন্তু মোটরসাইকেল কেনে। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোকের সমাগম, তারা সবাই কেউ মোটরসাইকেল দেখছে, কেউ বা মোটরসাইকেল কিনছে, কেউ বা মোটরসাইকেলের যে মালিক তার সাথে কথাবার্তা বলছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অনেক মোটরসাইকেল এখানে সাজানো রয়েছে। আসলে আমাদের চুয়াডাঙ্গা জেলার বেশ কিছু জিনিস বিখ্যাত আছে, যেমন আপনার আলমডাঙ্গার এই মোটরসাইকেলের হাটটি চুয়াডাঙ্গা জেলার ভিতরে বিখ্যাত। শুধু চুয়াডাঙ্গা জেলা না, আশেপাশে জেলা থেকেও কিন্তু আমাদের এই চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গার হাটে সবাই মোটরসাইকেল কেনার জন্য আসে। যেমন আমাদের চুয়াডাঙ্গা জেলায় আপনার আছে বিখ্যাত কেরু অ্যান্ড কোম্পানি চিনির মিল। সারা বাংলাদেশের ভিতরে মধ্যে রয়েছে আমাদের চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনির মিল। তেমনিভাবে বৃহত্তম এবং বড় সবথেকে মোটরসাইকেলের হাট আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার এখানেই কিন্তু বসে। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের মোটরসাইকেল এখানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। সবাই কিন্তু যার যার গাড়ি নিয়ে বেচার কাজে ব্যস্ত, কেউ বা কেনার জন্য ব্যস্ত। আসলে হাটটি এত বড়ই যে, বা এই হাটের এরিয়াটি এত বড়ই যে আমি পরিপূর্ণ ভিডিও করা আমার দ্বারাই সম্ভব হয়নি, বা আমি পরিপূর্ণ ভিডিও করতে পারি নাই। না করতে পারার একটাই কারণ, যেহেতু আমার ড্রোন নাই, আমি হাতের দ্বারাই আমি ভিডিও করে থাকি, যার কারণে আমি পরিপূর্ণ বাজারটি আপনাদেরকে আমি উপর থেকে দেখাতে পারি নাই। তবে আমি ঘুরে ঘুরে যতটুকু পেরেছি মাঝখান থেকে দাঁড়িয়ে জুমের মাধ্যমে ভিডিওটি করার। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে হাজার হাজার গাড়ি সাজানো রয়েছে। আসলে এখানে আপনি যে কোনো মডেলের, যে কোনো কোম্পানির হাই কোয়ালিটির গাড়ি, লো কোয়ালিটির গাড়ি, সব রকম গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, ডায়াং থেকে শুরু করে, জংশন থেকে শুরু করে, হ্যাঁ, আরও আপনার হাই কোয়ালিটির যেসব গাড়ি আছে সব ধরনের গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে হিরো হুন্ডা, হিরো স্প্লেন্ডার, তারপরে আপনার এমনও কিছু গাড়ির দাম আমি শুনলাম যে 5 লাখ, 4 লাখ, 3.5 লাখ এইভাবে দাম দিয়েছে। আসলে যে গাড়ির যেমন মডেল সেই গাড়ি অনুযায়ী সেভাবে তারা দাম ফিক্স করেছে। হয়তো যে গাড়িটা আপনি 3.5 লাখ চেয়েছে সেখান থেকে হয়তো 10,000 বা 5,000 অবশ্যই তারা বেচা কেনার সময় কিছুটা কম রাখে। এখানে নতুন, পুরাতন, তারপরে হাফ কাগজের গাড়ি, ফুল কাগজের গাড়ি, মানে এক কথায় সব ধরনের গাড়ি আপনারা এই হাটে পেয়ে যাবেন। তা প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওটা আপনারা দেখছেন তাদের কাছে আমি বলতে চাই যে যারা আপনারা বিভিন্ন জায়গায় গাড়ি কেনার জন্য ঘোরাঘুরি করেন, আপনারা ঘোরাঘুরি না করে আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার
আলমডাঙ্গা মোটরসাইকেল হাটে আপনারা আসতে পারেন। আর এই হাটটি কোন জায়গায় অবস্থান সেটাও আমি বলছি, যে আলমডাঙ্গা যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে প্রায় 150 বা 200 গজ আগেই, অর্থাৎ যে আলমডাঙ্গা টার্মিনাল আছে, বাস টার্মিনালের যে জায়গা আছে, এই জায়গার পাশেই আপনার এই মোটরসাইকেলের হাটটি বসে থাকে। আপনার এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন যাওয়া আসা করে, অনেক জায়গা থেকে এখানে লোকজন আসে মোটরসাইকেল কেনার জন্য। তা আপনারাও যারা বিভিন্ন মডেলের মোটরসাইকেল কিনতে চান বা মোটরসাইকেল বেচতে চান, আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে সরাসরি আপনারা আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার এই মোটরসাইকেল হাটে আসতে পারেন। দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমার ড্রোন নেই, আমি হাতের মাধ্যমে ভিডিও করেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক সারি সারি মোটরসাইকেল রাখা আছে। এটা হয়তো যারা দেখতে এসেছে তাদের মোটরসাইকেল, বা অনেকে ঘুরতে এসেছে তাদের মোটরসাইকেল। এবং এই মোটরসাইকেলের যেখানে হাট আছে, হাটের পাশে একটা গর্ত আছে, অর্থাৎ একটা পুকুর। এক কথায় এরিয়াটা অনেক বড়, এখানে অনেক লোকজন যাওয়া আসা করে, অনেক জায়গা নিয়ে আপনার এই মোটরসাইকেলের হাটটি এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাস টার্মিনালের পাশেই, বা বাস টার্মিনাল সংলগ্ন এই মোটরসাইকেলের হাটটি বসে থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যারা জানে না যে আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় বাংলাদেশের বৃহত্তম মোটরসাইকেলের হাট বসে, তারাও কিন্তু এই শেয়ারের মাধ্যমে জানতে পারবে। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক